সিরাজগঞ্জের সলঙ্গায় চালককে হত্যা করে তার অটো ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা শুক্রবার রাতে বাসুদেবকোল এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় রেজল করিম রাতে ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশ থেকে তার হাত পা বাধা মরদেহ উদ্ধার করা হয় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও র্যাব